হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি এর আগে জিএনএম এবং এএনএম নার্সিংয়ের অ্যাডমিশনের ব্যাপারে দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এবং সেখানে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান এবং ইনস্ট্রাকশন জারি করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য সেটা আমি টোটালি ডিসকাস করেছি। এবং যেহেতু এই পরীক্ষাটি প্রথমবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করেছে, তার যে সিলেবাস জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেটা আমি বলে দিয়েছি। এবং তারপরে তোমাদের যে প্রচুর কোয়ারি যেটা নিয়ে পাচ্ছি যে আমাদের এই পরীক্ষাটি দেওয়ার জন্য কি কি বই ফলো করতে হবে এবং তোমাদের যে পরীক্ষা ক্র্যাক করার জন্য কি স্ট্র্যাটেজি হওয়া দরকার, এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের জন্য ফ্রি অনলাইন ক্লাস আমরা কন্ডাক্ট করাবো। তার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং সেখান থেকে নোটিফিকেশান অন করে রাখলে পরে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলো পেতে থাকবে, ঠিক আছে? এবং তোমাদেরকে যে সমস্ত ক্লাসগুলো আমরা করাবো তার সমস্ত স্টাডি মেটেরিয়ালস আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে আমরা পোস্ট করে দেবো। তোমরা টেলিগ্রাম অ্যাপে নলেজ ক্যানভাস লিখে সার্চ করবে, আমাদের লোগো দেখে সেই যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে যাবে। এবং টেলিগ্রাম অ্যাপে জয়েন হওয়ার জন্য তোমরা এই লিঙ্কটি ফলো করতে পারো, ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে ডাইরেক্টও জয়েন হতে পারবে। এবং ভিডিওগুলিকে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে তাদেরও বিষয়গুলি জানিয়ে দেবে। তো এবার চলে আসি মূল যে টপিক। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার অর্থাৎ সিলেবাসকে এখানে নাম্বার ওয়াইজ ডিভিশন করে দেওয়া হয়েছে। লাইফ সায়েন্স ক্লাস 9-10 লেভেলের 25 মার্কসের কোশ্চেন আসবে, ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-10 লেভেলের 15 মার্কসের কোশ্চেন আসবে, এবং অ্যারিথমেটিক শুধুমাত্র কিন্তু অঙ্কের মধ্যে পাটিগণিতকে রাখা হয়েছে, বীজগণিত, ত্রিগোনোমেট্রি, জিওমেট্রি এবং পরিমিতি এগুলোকে কোনো এমফাসিস এখানে করা হয়নি। ক্লাস 9-10 লেভেলের অ্যারিথমেটিকের কোশ্চেনকে এখানে বলা হয়েছে 5 মার্কসের কোশ্চেন আসবে, ইংলিশ গ্রামারের উপর 10 মার্কস এবং জেনারেল নলেজ তার থেকে 5 মার্কস এবং লজিক্যাল রিজনিংয়ের উপর 5 মার্কস। টোটাল 65 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে, যে পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড 22-8-2021 কন্ডাক্ট করাবে, ঠিক আছে? সকাল 11টার থেকে শুরু করে আপ টু 12:30 পর্যন্ত তোমাদের এই পরীক্ষা হবে যেমনটা নোটিফিকেশানে বলা হয়েছে। এবং 31-3-2021 থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং জেনারেলদের জন্য সেক্ষেত্রে 300 টাকা ফিস ধার্য করা হয়েছে ফর জেনারেল ক্যান্ডিডেট, এবং আদার যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি রয়েছে তাদের জন্য 200 টাকা ফর্ম ফিল আপের ফিস ধার্য করা হয়েছে। তো 31 তারিখ থেকে তোমাদের যে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি পরপর সমস্ত আপডেট পেতে চ্যানেলের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের কী কী বই পড়তে হবে। তো লাইফ সায়েন্সের জন্য আমরা দেখলাম লাইফ সায়েন্সে ওয়েটেজ বেশ ভালোই রয়েছে। আমি আগেও বলেছিলাম যে নার্সিংয়ের জয়েন্ট এন্ট্রান্সের জন্য সিলেবাস জারির আগেই বলেছিলাম যে লাইফ সায়েন্সের ওয়েটেজ কিন্তু ভালোই থাকবে। তো 25 মার্কসের কোশ্চেন আসবে, তো 25 মার্কসের জন্য তোমাদের যে 9-10 সিলেবাস সেই অনুযায়ী আমি যে বইটি রেকমেন্ড করবো সেটা 7রা পাবলিকেশনের ক্লাস 9-এর যে জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় যে বইটি রয়েছে চৌধুরী ভট্টাচার্য 7রা স্যারের, তো সেই বইটি এবং তার সঙ্গে সঙ্গে ওই সেম অথরের ক্লাস 10-এর যে বইটি রয়েছে 7রা পাবলিকেশনের জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, তো সেই এই বই দুটি কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড বুক। এবং তোমরা এই প্রত্যেকটি চ্যাপ্টারের পেছনে সমস্ত এমসিকিউ কোশ্চেন এবং ভেরি শর্ট অ্যান্সার যেগুলো রয়েছে এক কথায় উত্তর সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং সেগুলো ফলো করলে মোটামুটি আশা করা যায় যে কোশ্চেন আসবে। এবং আমরা যখন তোমাদেরকে অনলাইন ক্লাস দেবো সেখানে তোমরা দেখতে পারবে যে কোশ্চেন কোন ধরনেরগুলোকে আমরা বেশি প্রেফার করছি, তো সেগুলো সব একে একে তোমরা জানতে পারবে। তো এই বইটা আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আছে যারা নিউ সিলেবাসের, আর তোমাদের কাছে থেকে থাকলে তো ব্যাস এই বই দুটো সাফিসিয়েন্ট, আর নতুন কোনো বই কেনার প্রয়োজন তোমাদের থাকবে না, ঠিক আছে? এবং তারপরে ফিজিক্যাল সায়েন্স, যেটা আমরা দেখলাম ফিজিক্যাল সায়েন্সে 15 মার্কসের ওয়েটেজ রয়েছে, 15 মার্কস তোমাদেরকে 15 মার্কসের জন্য কোন কোন বই পড়তে হবে। তো 15 মার্কসের জন্য তোমাদের ক্লাস 9-এর এবং 10-এর যা সিলেবাস সেই অনুযায়ী ক্লাস 9-এর ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি স্যারের এই বইটি এবং এই সেম অথরের ক্লাস 10-এর যেটা রয়েছে এই বই দুটো কিন্তু যথেষ্ট ভালো বই এবং এই দুটো ফলো করলে মোটামুটি আশা করা যাচ্ছে হয়ে যাবে। এবার ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের জন্য তোমাদেরকে বলবো ওই ক্লাস 9-10-এর পর্ষদের যে বই রয়েছে সেই বই ফলো করার থেকে সবচেয়ে ভালো হবে যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবিদ্যা স্যারের এই বইটি যথেষ্ট ভালো। এবং এই বইটি মূলত যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা WBCS, PSC, TET সমস্ত পরীক্ষার জন্যই মোটামুটি ছাত্রছাত্রীরা ফলো করে থাকে। তো এই বইটা তোমরা যদি ফলো করো এই বইটা সবচেয়ে ভালো। এবং যেহেতু অ্যারিথমেটিকের আমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলি ফলো করতে হয়, প্রফিট অ্যান্ড লস, ওই বোট অ্যান্ড স্ট্রিম, পার্সেন্টেজ, রেশিও, টাইম অ্যান্ড স্পিড, এই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ এখানে ভালো মতন দেওয়া আছে। এবং
সেখান থেকে যে সমস্ত চ্যাপ্টারগুলি আমি তোমাদেরকে ক্লাস যখন করাবো তোমরা দেখতে পারবে যে যেগুলো মোটামুটি টেকনিক এগুলো ফলো করলে পরে ওই তোমাদের যে ম্যাথে 5 মার্কস রয়েছে সেখানে তোমরা 5 আউট অফ 5 স্কোর করতে পারবে যদি টেকনিক শেখা যায়। এবার ইংলিশ, ইংলিশের ওপর কিন্তু তোমাদের ভালোই জোর দেওয়া হবে, এবং কারণ আমরা এর আগে দেখেছি যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সেখানে কিন্তু চাওয়া হয়েছে যে 40% তোমার এইচএসে ইংলিশে থেকে থাকতে হবে, তো ইংলিশের ওপর কিন্তু কোশ্চেন মোটামুটি ভালোই আসবে। তো তোমাদেরকে যে বইটা রেকমেন্ড করব শুধুমাত্র ইংলিশ গ্রামার এমফাসিস করা হয়েছে, তো গ্রামারের জন্য এই বইটা যথেষ্ট ভালো, হাইলাইটস অফ ইংলিশ বাই পি কে মুখার্জি স্যার। তো এই বইটি আশা করি প্রত্যেক ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পাস আউট ছাত্রছাত্রীরা প্রত্যেকেই এই বইটি ফলো করেছে এবং গ্রামার সেকশন যথেষ্ট ভালো রয়েছে। এবং চাইলে এর সাথে তোমরা অন্য বইও ফলো করতে পারো, আমি আরেকটা বইও তোমাদের বলে দিচ্ছি যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি স্যার, এই বইটি মূলত কম্পিটিটিভ এক্সামের ছাত্রছাত্রীরা পড়ে, আরিহান্ত পাবলিকেশনের, এই বইটিও যথেষ্ট ভালো। এই দুটো বই ফলো করলে বা যে কোনো একটি বই স্ট্যান্ডার্ড বুক ফলো করলে তোমরা পেরে যাবে, এবং চাইলে আরও অন্যান্য নেসফিল্ডের বই রয়েছে সেগুলো চাইলে ফলো করতে পারো তোমরা। তো যাই হোক, এটা গেল ইংলিশ। এর পরে যেটা বলছি রিজনিং, রিজনিংয়ের আন্ডারে আমাদের বিভিন্ন টপিকস পড়তে হয়। তো তোমাদেরকে যেটা বলছি সেটা হলো তোমরা যারা এবছর এইচএস দেবে 2021 এইচএস ক্যান্ডিডেট রয়েছে তাদের হয়তো রিজনিং সম্পর্কে খুব একটা ধারণা নেই, কিংবা যারা ধরো 2-1 বছর আগে এইচএস পাস করেছো এখন কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছ তাদের রিজনিংয়ের সম্পর্কে খানিকটা ধারণা থেকে থাকতে পারে। তো রিজনিং মূলত খানিকটা তোমাদের যখন করাবো তখন যাদের ধারণা নেই তারা বুঝতে পারবে জিনিসগুলো কী। তো রিজনিংয়ের আন্ডারে যে সমস্ত টপিকস আমাদের পড়তে হয় সেটা হলো 1 নম্বর বলছি কতগুলো টপিকসের নাম আমি বলছি, ফিগার কাউন্টিং, ডাইস, ক্যালেন্ডার, তোমাদের তারপরে রয়েছে অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, তোমাদের ক্লক, ডাইরেকশান কোশ্চেন্স থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, ব্লাড রিলেশন থাকবে, সিটিং প্রবলেমস এবং আরও বিভিন্ন ধরনের রিজনিং হয়। তবে এই যে 10টা টপিক আমি মূলত বললাম এর থেকে মোটামুটি তোমাদের কিছু টেকনিক শিখে গেলে তোমরা আশা করি করে দিতে পারবে, কারণ এটা একটা জয়েন্ট এন্ট্রান্সের মানে একটা নার্সিংয়ের এন্ট্রান্স পরীক্ষা, এখানে নিশ্চয়ই ব্যাংকিংয়ের পিও লেভেলের রিজনিং আসবে না বলে আমার ধারণা। তো কিছু সামান্য কিছু মানে মোটামুটি টেকনিক তোমরা যদি শিখে যাও আশা করি সেখানে বুদ্ধি খাটিয়ে করে দিতে পারবে, আর এটা মূলত একটু বুদ্ধি খাটালে পরে একটু করে দেওয়া যায় এটা, ঠিক আছে। তো এ কটাই, আর মিসলেনিয়াসের আন্ডারে আরও বিভিন্ন ধরনের পড়তে পারে, সেগুলো নিয়ে আর আলোকপাত আমি এখন করছি না, যদি পরবর্তীতে যখন ক্লাস করব তখন যদি সেগুলো নিয়ে আলোকপাত করার প্রয়োজন বোধ করিস তাহলে আমি অবশ্যই করব। আর যেহেতু পরীক্ষাটি প্রথমবার হচ্ছে এর আন্ডারে কীরকম ধরনের কোশ্চেন কী আসবে সেটা সম্পর্কে কারোরই ধারণা নেই, ঠিক আছে। তো তার হার্ডনেস কতটা কী হবে সেটাও বলা যাচ্ছে না, তো সেগুলো ক্লাস করতে করতে আমি আস্তে আস্তে তোমাদেরকে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাব, তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। এবার যে আরেকটি টপিক পড়ে থাকলো সেটি হলো জিকে, তো জিকের থেকে আমাদের 5 মার্কসের কোশ্চেন আসবে। এবার জিকে ইটসেলফ এতটাই ভার যে এখানে হিস্ট্রি জিওগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের তোমাদের স্ট্র্যাটেজিকের পোর্শন থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু এখানে জিকের মধ্যে কোনো 9-10 লেভেল বলে কোনো কিছু হয় না, যে কোনো কোশ্চেনই জেনারেল নলেজের মধ্যে ফেলতে পারে, ঠিক আছে। তো এবার তোমাদের কোথাও কোনো একটা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সেটা দিয়ে দিলো, জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, কিংবা ধরো কোনো একটা দিবস কত তারিখে পালন করা হয়, ধরো আমি এক্সাম্পল বলছি যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, যাদের উত্তরটি জানা আছে কমেন্ট সেকশনে লিখে জানাবে, কিংবা ধরো এমন একটা কোশ্চেন করলো যে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি, যারা উত্তর জানো কমেন্ট সেকশনে লিখে জানাবে। এরকম প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু জেনারেল নলেজের আন্ডারে পড়ে, এছাড়া ওয়েস্টবেঙ্গল স্পেসিফিক বিভিন্ন কোশ্চেন তোমাদের আসতে পারে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে, ঠিক আছে, কিংবা তোমাদের পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু এই আমাদের জিকের আন্ডারে পড়বে। তো যাদের যে সমস্ত কোশ্চেনগুলো আমি বললাম তোমরা লাগলে পজ করে আরেকবার শুনে নিয়ে যদি কমেন্ট সেকশনে তোমারও যদি উত্তর জানা থাকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবে। তো এগুলো একে একে আমি সমস্ত কিছু নিয়ে আসবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে মূল কোন কোন জিনিসগুলিকে আমি ইম্পর্টেন্স দিয়ে তোমাদের সামনে আনতে চলেছি, এবং যতটা এক্সপেক্ট করা যায় যে এগুলো যা যা বললাম এরকম করে যদি পড়া যায় এবং একে একে যে সমস্ত ক্লাসগুলো দিব সেগুলো যদি ফলো করা যায় তোমরা অবশ্যই সাকসেস পাবে, এবং এই স্ট্র্যাটেজি সেগুলো একে একে করে ক্লাসগুলো ফলো করলেই তোমরা দেখতে পারবে। এবং তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম যে চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, টেলিগ্রামে নলেজ ক্যানভাস লিখে সার্চ করে এবং ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে ডাইরেক্ট তোমরা জয়েন হয়ে যাবে। তো এই হলো বিষয়, এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের লাইক আমাদেরকে আরও বেশি উদ্যমতা যোগায় নতুন কন্টেন্ট তৈরি করার জন্য, এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে তাদেরও জানিয়ে দেবে যে এরকম ফ্রি ক্লাস চলছে, তারাও যদি পরীক্ষা দিচ্ছে তো তারা অবশ্যই যেন জয়েন হয়ে যায়। তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ক্লাসের রুটিন আমি আজকে বা কালকের মধ্যে নিয়ে আসছি,
তো তার সেই ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।